তাদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করি। বিগত আদালত দুইটি মামলা করিয়া সন্তুষ্ট হইয়া নিকটস্থ থানায় চব্বিশ মধ্যে এজাহার কাটার নির্দেশ দেন। তাছাড়া জাতীয়তাবাদী দলের নেতাকর্মী হওয়া সত্ত্বেও তাদেরকে অপারগতা প্রকাশ করিয়া বিদায় বিদায় আমরা কোনো প্রতিকার পাচ্ছি না। নিহত অবস্থায় প্রিয় সাংবাদিক ভাইরা সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি এবং তারা এই মামলায় খবর শুনিয়া আমাদের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। সিসিটিভি ফুটেজ দেখিয়া জানিতে পারি তারা বিএনপি দুর্বলের নানা পর্যায়ের নেতাকর্মী। তারা তাই আমরা বোধ করি নিহত অবস্থায় আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ব্যবসাবাণিজ্য করে সাধারণভাবে যেন ভূমিকা নির্বাহ করতে পারি। প্রিয় সাংবাদিক ভাইরা, এই ব্যাপারে আপনাদের কাছে আমার জানাচ্ছে অনুরোধ করব এবং এই সন্ত্রাস বাহিনী যাতে উপযুক্ত বিচার হয় তার দাবি করি। আমি একজন বিএনপি পরিবারের লোক হওয়া সত্ত্বেও মোহাম্মদ সাইফুল ইসলাম মির্জা আমাকে এখন বর্তমানে বিভিন্ন হামলা মামলা করছে, এইসব মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি ও ভয় দেখাচ্ছে কারণ আমার পুজোর মামলা উঠিয়ে নেওয়ার জন্য। আমি সিসিটিভি ফুটেজ অনুযায়ী পরিলক্ষিত ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম ও পরিচয় বিভিন্ন নথির মাধ্যমে শনাক্ত করতে পারছি। তাদের নাম নিম্নে লেখা হলো সাইফুল ইসলাম মির্জা পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ আহ্বায়ক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, রিমানুল ইসলাম রিমু জেলা যুবদলের সভাপতি সহসভাপতি পটুয়াখালী জেলা পটুয়াখালী সদর থানার আহ্বায়ক যুবদল, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর তালুকদার, আকরাম শিকদার যুবদলের আহ্বায়ক ও যুবদলের ভাইস প্রেসিডেন্ট।